अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे तुई मुल्ले बाची आमी অতৃপ্ত আত্মার মতো এদিক ওদিক ঘুরে বেড়াস কেন? এখানে কেন এসেছিস? ওই পিসি, স্টোর রুমে অনেক মশা। আমি এই চাদর মৌলিক দাদাকে দিতে যাচ্ছিলাম। বেচারা ছেলেটা আমার, মশা কামড়াবে তো ওকে। আচ্ছা ইঁদুরও আছে না? ভাগ্যের কি বিড়ম্বনা, আমার ছেলেটা কি ওই মশা আর ইঁদুরের মাঝখানে থাকতে হচ্ছে, এমন নোংরা জায়গায় যেখানে মানুষ এক মুহূর্তও থাকতে পারে না। ঠিকই বলেছেন পিসি, কোনো মানুষ ওখানে থাকতে পারে না। এই তোর ব্যাপারে আমি বলিনি, বুঝেছিস তো? তুই ওখানে সেট হয়ে গেছিস তোর ওয়ান রুম কিচেন বাথরুমে। মানুষের কথা বলছি আমি, আর তোরা আবার মানুষ হলি কবে? তোরা তো জন্তু জানোয়ার, এমনি এমনিই জন্মেছিস, এমনি এমনিই মরে যাবি এভাবেই। কিন্তু আমার ছেলে তোদের মতো না। আজ পর্যন্ত, ছোট থেকে ও আজ অবধি কোনোদিন ধুলোর মধ্যে নিজের পাও রাখেনি। আর আমার সেই ছেলে কিনা ওই স্টোর রুমে থাকবে? না না, আমি ওকে এক্ষুনি আমার ঘরে নিয়ে আসবো। না পিসি, মালিক যদি জানতে পেরে যান তখন? এই ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ এক মারবো। কিন্তু তুমি সবকিছু বিষয় জেনে ওকে এই ঘরের মধ্যে আশ্রয় দেওয়ার সাহস কি করে দেখালে? এই মেয়েটি তো বয়স অল্প, বুঝতে পারিনি কিছু, কিন্তু তুমি তো সবকিছু বুঝতে পেরেছিলে। তুমি তো গুরুজন এই পরিবারে, তোমার তো একটা দায়িত্ব আছে। তুমি এরকমটা কি করে করতে পারলে? আর তুই যখন বললি আমায় যে আশীর্বাদের সময় তুই রান্না করেছিলি, তখনই আমি বুঝতে পেরেছিলাম। আমি কি এবার ওর ব্যবস্থা করছি? ভাই তুই এত রাগ করিস না, রাগের মাথা তুই কিন্তু ভুল করছিস। চুপ করো দিদি, তোমার যা করার তুমি তাই করে দিয়েছো, এবার আমার যা করার আমি তাই করবো। তুমি বুঝতে পারলে আমি কি বললাম? ও তোর নিজের ছেলে ভাই। ভাই আমার কথাটা শোন, বাবা আই এম সরি, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা প্লিজ। আমাদের এই বংশের অপমান করেছিস তুই, এই মায়া বংশীর মান সম্মান সব তুই নষ্ট করেছিস, তোকে ক্ষমা করে দেবো। তোর অপরাধের শাস্তি তোর ভাইকে ভোগ করতে হচ্ছে, আর তুই চুপ করেছিলিস। ভাই আমি হাত জোর করছি, ছাড় ওকে। আমার ছেলে হলো হিতে, বুঝতে পারলি?
যার আমার চোখে চোখ রেখে কথা বলার মতো সব সাহস হয়েছে আর তুই তোর লোকের যোগ্য মানুষ মালিক মৌলিক দাদার শাস্তি হিতেন দাদা ভোগ করছেন, আপনি তাই মৌলিক দাদাকে এটা কি করছিস ধর্মরাজ? সব সময় শাস্তি সমাধান হয় না, আর এই মেয়েটাই গ্রাম পঞ্চায়েতের সামনে প্রায়শ্চিত্ত করে দেখিয়েছিল না? মৌলিকের জন্য আমরা যতটা না চিন্তা করছি তার চেয়ে বেশি তুই চিন্তা করছিস। পিনাকির কাছে তুই মৌলিকের কথা জিজ্ঞেস করেছিস আমি শুনেছি। আরে মৌলিক তো বাড়িতে এসেছে, তো কি হয়েছে? এই কুলাঙ্গার তার মতোই সাহসটুকু নেই, ও সবসময় আরাম কেন বসে থাকতে চায়? কুলাঙ্গার সামান্য কষ্ট করার সাহসটুকু ওর মধ্যে নেই। কি ঠিক বলছি তো আমি? যদি ওর মধ্যে কোনো সততা থাকতো তাহলে এভাবে পালিয়ে যেত না। বাবা আমি শুধু বোনের বিয়ের জন্য এখানে এসেছি। শুনেছো ধর্মরাজ? ঠিক আছে মা, আজ পর্যন্ত কোনো কথা তোমার আমি অমান্য করিনি, আজও তার অন্যথা হবে না। থাকতে দাও কে বাড়িতে, কিন্তু মনে রেখো আমার ছেলে হয়ে সেটা কখনোই নয়, এই মায়াবংশী পরিবারের কোনো সদস্য হয়ে নয়। ওখানেই থাকবে, ও যেখানে ছিল ঠিক যেভাবে হিদে গ্রামে রয়েছে এতদিন ধরে, জিল্লা পরিশ্রম করে যেভাবে টাকা উপার্জন করছে, ও কারখানায় যাবে, কারিগরের মতন কাজ করবে, নিজে খেটেও টাকা উপার্জন করবে, তাহলেই ও খেতে পারবে। বুঝতে পেরেছিস কুলাঙ্গার? আর যদি যদি ও নিজের ভুলের প্রায়শ্চিত্ত না করতে পারে তাহলে ওর জন্য এই বাড়িতে কোন রকম জায়গা নেই। বুঝতে পেরেছো তোমরা সবাই? যাতে সবাই ঘুম থেকে উঠে যায় আর নিজের দায়িত্ব পালন করে। কাল রাতেই আমি বলেছিলাম সকালে তাড়াতাড়ি গিয়ে মাটি আনতে হবে, তারপরে পাত্র বানাতে হবে। সবাইকে দেখাচ্ছে শাস্তি ভোগ করছে আর এখানে লাট সাহেবের মতন ঘুমিয়ে আছে। তাতে কি হয়েছে? আরো অনেক কাজ রয়েছে, চল। তুমি এখানে? তোকে দেখতে ইচ্ছে করলো তাই ভাইকে না বলেই চলে এসেছি। কিন্তু উনি জানতে পারলে উনি তো খুব রাগ করবেন। আমার ছেলের সাথে দেখা করার জন্য একবার কেন, দশ বার ওর বকুনি খেতে আমি রাজি আছি। ওইখানটায় বসো। দাঁড়ান, এখানে বসবেন না, এখানে কিন্তু রোদ আসবে, আপনি ভেতরে আসুন না। কেন? তোর দাদু কি আমাদের জন্য ভেতরে এসি লাগিয়েছে নাকি? তুই যা করছিলিস তাই কর, বুঝেছিস? যা, আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি। তুমি বসো পিসি। বস বাবা। বল
কেমন আছিস তুই? তুমি বলো। আমার এক বন্ধু বলল যে মৌলিক, হ্যাঁ আমি জানি মৌলিককে নিয়ে তুই খুব দুশ্চিন্তা করিস, তাই এই কথাটা আমি নিজে তোকে জানাতে এসেছি। মৌলিক ফিরে এসেছে বাবা, কিন্তু ভাই ওকে স্টোর রুমে থাকতে বলেছে, আর কাল থেকে ও কারখানাতেও যাবে। এটাই তো প্রবলেম ওনার, সবসময় ধর্মরাজ মাইয়া বংশী হয়ে থাকেন, ধর্মপুরের মালিকের মতো ভাবেন, কখনো বাবা বা বাড়ির লোকের মতো হয়ে ভাবেন না। হিতেন, ব্যাপারটা তেমন নয়, ভাইকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। সবাইকে খুব ভালোবাসে, ও শুধু প্রকাশ করতে পারে না। এসব কি? জল খাবার। এর থেকে ভালো খাবার আমরা আমাদের পশুগুলোকে খাওয়াই, বুঝেছিস? তোরা এইসব খাবার খাওয়াস আমার ছেলেকে? হ্যাঁ, এইসব খাওয়াস তোরা আমার ছেলেকে? কোথায় ওই বুড়োটা বল ওকে, যদি পয়সা না থাকে তো আমি পাঠিয়ে দেবো, আমার ছেলেকে ভালো মন্দ খাইও। তুমি অকারণে রেগে যাচ্ছ তরুপিসি, আমি এখানে ঠিক আছি, ইটস ওকে। বাবা এবার তাহলে আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, ভাই বাড়ি ফিরে আসার আগেই আমাকে বাড়ি পৌঁছে যেতে হবে। শুধু তোর শাস্তি তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আর এই বাড়ির লোকগুলোর থেকে তুই নিষ্কৃতি পা। আর একটা কথা বাবা, এখানে থাকতে থাকতে এটা ভুলে যাস না যে তুই কিন্তু মাহিয়া বংশী পরিবারের উত্তরাধিকারী। এই শাস্তিটা তো দু এক মাসের ব্যাপার, তারপর তোকে কিন্তু তোর বাড়িতেই ফিরতে হবে, নিজের লোকেদের সাথে থাকতে হবে যারা তোর আপনজন, মনে রাখিস বাবা। জয় শ্রীকৃষ্ণ বৌদি। জয় শ্রীকৃষ্ণ। গরম গরম চা। বৌদি কি হয়েছে, চিন্তিত লাগছে? হ্যাঁ মেঘনা দিদি, কাল রাতের পর মৌলিক দাদাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। এদিকে উনি রাগ করে আছেন, ওদিকে মালিক। মেঘনা দিদি তুমি কিছু একটা করো। এই নাও। কি ব্যাপার, এত ভালো খাবার? আজকে বাড়িতে কোনো উৎসব আছে নাকি? তোমার তাতে কি, যা দিয়েছি খেয়ে নাও। হে ভগবান, কি রকম মেয়ে এ, সবসময় রেগে কেন কথা বলে সেটাই বুঝি না। আজকে এটা খেয়ে নে, কালকে তোর জন্য ঠিক বানাবো, ঠিক আছে তো? কালকে তুমি এটাই বলেছিলে। আর কারশেল কাকার দোকান থেকে যে সবজি আর ডাল এনেছিলে সেটা আর কি? ওই ডাল তরকারি আমি ওই ছেলেটার জন্য এনেছি ধার করে। ভুলে গেলি, ওর পিসি আমাদের কত কি বলে গেল, আমরা যে খাবার ওকে দিই সেটা পশুরাও খায় না। ঠিকই তো মা, হিতেন আমাদের অতিথি, আর অতিথি ভগবানের সমান, ভগবানের ভোগে তো আমরা খারাপ কিছু দিতে পারি না। আমরা না হয় নুন দিয়ে রুটি খেলাম, কিন্তু ওকে তো ভালো খাবার দিতে হবে। কিন্তু দাদু, দোকানের ধার তো বেড়েই চলেছে, পুরো 450 টাকা হয়ে গেছে,
কি করে শোধ দেব? হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো, আরে বাস, কি দারুণ! তুমি তো আমায় একদম চমকে দিচ্ছ। তুমি রিপিট টেলিকাস্টে দেখে নিও। কোনো উপায় বের করলেন মেঘনা দিদি? একই বাড়িতে থেকে বাবা ছেলে একে অপরের সাথে কথা বলে না, খুব খারাপ লাগে আমার। যত তাড়াতাড়ি ওদের ঝামেলা মিটে যাবে ততই ভালো। হ্যাঁ বৌদি, কথাটা তো আমিও বুঝতে পারছি। অনেক ভাবছি কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আরে না না, এটা হতে পারে না, এটা খুব অন্যায় হয়েছে। আমার ধনীকে কিছু দাওয়াত করতে পারে না, এই সবটাই অন্যায় হচ্ছে, সব সবটাই অন্যায়। কি হয়েছে? তুমি চুপ কর। কি হয়েছে? কি হয়েছে বল না। শোনো না। হ্যাঁ বল না। ক্রিকেট এত পছন্দ? হ্যাঁ খুব খুব। শুধু আমার নাকি, ধর্মরাজ, হিতেন, মৌলিক, কাদম্বরী, সবার সবার, আমরা সবাই খুব ভালোবাসি খুব। তুই জানিস, মৌলিক যখন ছোট ছিল ধর্মরাজ তখন রোজ ক্রিকেট খেলতো। আচ্ছা রিম, চলো না ক্রিকেট ম্যাচ খেলা যাক, কি বলো, রাজি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি মেঘনা? তোর নিজের বয়সটা একবার দেখ আর আমার বয়সটা দেখ। ডিএম, ক্রিকেট খেলতে বয়স লাগে নাকি? সবাই খেলতে পারে তো। ওই কথাই রইল, ম্যাচ হবে। তোমাকেও ক্রিকেট খেলতে আসতে হবে। হ্যাঁ আচ্ছা শোনো, টিম এ তে থাকবে রসিক, সৌরভ আঙ্কেল, চম্পাকলি, শম্ভু, কাদম্বরী আর তুমি। আমি? হ্যাঁ তুমি। আমি জেনে বুঝে ডিএম এর বিপরীত টিমে তোমাকে রেখেছি। তোমার মনে আছে গানের লড়াইতে তুমি ওকে হারিয়েছিলে? এবারেও কিন্তু তোমাকে হারাতে হবে। আচ্ছা এবার শোনো, টিম বি তে কে কে থাকবে? ডিএম, তরু দিদি, আমি, পিনাকিন দাদা আর মৌলিক। মালিক আর মৌলিক দাদা একসাথে ঠিক হবে? হ্যাঁ বৌদি, সব ঠিক থাকবে। হে কোরিয়াল মা, যে মনের ইচ্ছে পূরণ করার জন্য মেঘনা দিদি খেলার আয়োজন করেছে তা পূরণ করো তুমি। মালিক আর মৌলিক দাদাকে আবার এক করে দাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।